हेलो गाइस, वेलकम बैक विथ एन अनदर वीडियो ऑफ सिनोनिम्स। आज के सिनोनिम्स को एक छोट छोट ट्रिकर माध्यम जेने जाब। सो लेट्स गेट स्टार्टेड। आवर फर्स्ट वर्ड फायर। फायर माने आगुन, आमरा सबाई जानी। एवं फायर शब्दटर माध्यम से ही सब सिनोनिम्सगुलो मने रखब जेगुलर अर्थ हे विख्यात। हाँ, विख्यात। चलो देखे ना जा वार्डगुली। তাহলে এই ফায়ার শব্দটির মাধ্যমে আমরা কোন সিনোনিমসগুলো মনে রাখতে পারি যেগুলোর অর্থ হচ্ছে বিখ্যাত? এফ ফর ফেমাস, আই ফর ইলাস্ট্রিয়াস, আর ফর রিনাউন, ই ফর এমিনেন্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম ফায়ার শব্দটির মাধ্যমে আমরা কোন কোন সিনোনিমসগুলো মনে রাখব আর এগুলোর অর্থ কি? বিখ্যাত। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ার্ড। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ঘোস্ট। এই ঘোস্ট শব্দটি অর্থ হচ্ছে তো ভূত, কিন্তু আমরা এই শব্দটির মাধ্যমে সেই সব সিনোনিমসগুলোকে জেনে যাব যেগুলোর অর্থ হচ্ছে বৃহৎ বা খুব বড়, প্রকাণ্ড। ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে ঘোষ শব্দটির মাধ্যমে আমরা সেই সব সিনোনিমসগুলো মনে রাখব যেগুলোর অর্থ হচ্ছে বৃহৎ। জি ফর জাইগ্যান্টিক, এইচ ফর হিউমাঙ্গাস, ও ফর ওভারসাইজ, এস ফর স্টুপেন্ডাস, টি ফর ট্রেমেন্ডাস। অর্থ কি? বৃহৎ। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ার্ড। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ র্যাপ। এই র্যাপ শব্দটির মাধ্যমে আমরা সেই সব সিনোনিমসগুলো জেনে যাব যেগুলোর অর্থ হচ্ছে উদ্ভট। চলো দেখে নিই। রিডিকিউলাস, আর ফর রিডিকিউলাস, এ ফর অ্যাবসার্ড, পি ফর প্রেপোস্টারাস। তাহলে এই শব্দটির অর্থ কি? উদ্ভট। এই র্যাপ, অর্থাৎ তোমরা এভাবেও মনে রাখতে পারো, ইয়ো হানি সিংয়ের র্যাপ, বাদশার র্যাপ, সেই র্যাপ শব্দটির মাধ্যমে তোমরা এই সিনোনিমসগুলো মনে রাখতে পারো। রিডিকিউলাস, অ্যাবসার্ড, প্রিপোস্টারাস। অর্থ কি? অর্থ হচ্ছে উদ্ভট। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ার্ড। মেয়েরা ল্যাকমের প্রোডাক্ট ইউজ করে নিজেদেরকে আরও সুন্দর দেখানোর জন্য। তো এই ল্যাকমের মাধ্যমে আমরা সেই সব সিনোনিমসগুলো জেনে যাব যেগুলোর অর্থ হচ্ছে সুন্দর। তাহলে ল্যাকমের মাধ্যমে আমরা সেই সব সিনোনিমসগুলো মনে রাখব যেগুলোর অর্থ হচ্ছে সুন্দর। এল ফর লাভলি, এ ফর অ্যালিউরিং, সি ফর চার্মিং, এম ফর ম্যাগনিফিসিয়েন্ট, ই ফর এক্সকুইজাইট। তো কি বললাম? সুন্দর। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ার্ড। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ আরসিবি। আইপিএল একটি টিম আছে যার নাম আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো যে কোনো আইপিএলের টিম আসুক না কেন, একটা হইহুল্লোর হইচই একটা ব্যাপার থেকেই থাকে। তো এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর মাধ্যমে আমরা সেই সব সিনোনিমসগুলো মনে রাখব যেগুলোর অর্থ হচ্ছে হইচই। এই আরসিবির মাধ্যমে তাহলে আমরা কোন কোন সিনোনিমসগুলো মনে রাখবো? রায়োসাস, আর ফর রায়োসাস, সি ফর গ্ল্যামারাস, বি ফর বয়েস্টারাস। অর্থ কি? হইচই। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ার্ড। জিপ। জিপ আমরা অনেকেই শুনে থাকবো, অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জিপ ইমেজ দেখতে পাই, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, যেটা গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এই জিপটা আমরা অনেক সময় শুনে থাকি, তাই তো? তো এই জিপ শব্দটির মাধ্যমে আমরা সেই সব সিনোনিমসগুলো জেনে যাব যেগুলোর অর্থ হচ্ছে গণ্ড, মূর্খ। সারাক্ষণ জিপ ইমেজ দিচ্ছে, ঠিক আছে, গণ্ড মূর্খ কথাকার, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। তো সেই জিপের মাধ্যমে আমরা জেনে যাব সেই সিনোনিমসগুলো। তাহলে জি ফর গুণ, আই ফর ইডিয়েট, এফ ফর ফ্যাট হেড। অর্থ কি? অর্থ হচ্ছে গণ্ড মূর্খ। ওকে গাইস, এটাই ছিল আমাদের সিনোনিমস নিয়ে ছোট ছোট ট্রিক। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ শেয়ার দিস চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস, হিট লাইক অন দিস ভিডিও। থ্যাংক ইউ ফর লিসনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।